নমস্কার বন্ধুরা, হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিতে চলেছি OASIS স্কলারশিপে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেগুলো কি কি এবং কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি রিনিউয়াল করব এবং এর জন্য কি প্রসিডিউর রয়েছে, স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর যদি তুমি চ্যানেলে নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে। তোমরা যেমনটি জানো বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো 10/5/2022 থেকে এটি স্টার্ট হয়ে গেছে। তো মাঝে কিছুদিন সাইটটি সার্ভার প্রবলেম ছিল, এখন কিন্তু সাইটটি পুনরায় চালু হয়ে গেছে এবং এটি কিন্তু তোমরা এখন তোমাদের রিনিউয়াল অথবা নতুন রেজিস্ট্রেশন সব কিন্তু কমপ্লিটভাবে করে নিতে পারবে। তো তোমরা আমাদের আগের ভিডিওতে যেমনটি দেখেছো, যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ শিডিউল কাস্ট স্টুডেন্ট রয়েছে, তাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। অর্থাৎ এই পোর্টালটিতে তোমাদের সবার প্রথমে রেজিস্ট্রেশনটি করে নিতে হবে। তো ইতিমধ্যে এটি নিয়ে আমাদের একটি ভিডিও তৈরি করা রয়েছে, যেখানে তোমাদের এরকম এক অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেওয়া হবে এবং সেটি তোমাদের এই OASIS পোর্টালে কাজে লাগবে। তো তোমরা যদি ইতিমধ্যে সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটি আগে দেখে নাও এবং ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং কীভাবে আইডি পেতে হবে সেটি ওই ভিডিও দেখে তোমরা বুঝে যাবে। এবং ভিডিওর লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব এবং তোমরা এই মুহূর্তে যদি তোমাদের আই বাটনে ক্লিক করো তাহলেও সেই ভিডিওর লিঙ্কটি তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে আইডিটি নিয়ে নেবে এবং নিয়ে নেওয়ার পরে তোমরা চলে আসবে রিনিউয়াল স্কলারশিপের যে লিঙ্কটি রয়েছে এটিতে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে যেখানে তোমাদের ডিস্ট্রিক্টের নামটি দিতে বলা হচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবো এবং এখান থেকে করে দেবো সাবমিট। তো নতুন উইন্ডো বন্ধুরা ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যেখানে বলা হচ্ছে লগ ইন এরিয়া ফর রিনিউয়াল স্টুডেন্ট। তো এখানে তোমাদের আগের বছরের যে ইউজার আইডিটি রয়েছে এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে দেবে এবং এখানে ক্যাপচা দিয়ে তোমরা করে নেবে লগ ইন। তো লগ ইন হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে যেখানে তোমাদের ডিটেলসটি দেখিয়ে দেওয়া হবে এবং উপরে লেখা থাকবে স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ইজ নট লগ। তো তোমাদের সবারই অ্যাপ্লিকেশন এইভাবে দেখানো হবে। এরপরে তোমরা লেফট সাইডে তোমাদের তিনটে লাইন দেখতে পাবে, এটিতে তোমরা ক্লিক করে নেবে এবং এরপরে তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশনের জন্য একটি অপশন দিয়ে দেওয়া হবে, এটিতে তোমরা ক্লিক করে নেবে। তো দেখতেই পাচ্ছ এটি হচ্ছে তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশনের লিঙ্ক, তো এটিতে তোমরা ক্লিক করে নেবে। তো এটিতে আসার পরে দেখতেই পাচ্ছ যেখানে বলা হচ্ছে রিনিউয়াল অ্যাপ্লিকেশন, তো প্রথমেই যেটি দেখতে পাবে তোমরা বেসিক ডিটেলসের মধ্যে সেটি হচ্ছে NSP অ্যাপ্লিকেশন আইডি। অর্থাৎ আমরা ইতিমধ্যে যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের কথা বলছিলাম সেখান থেকে তোমরা যে রেজিস্ট্রেশন করার পরে যে আইডিটি পাবে সেটি কিন্তু তোমাদের এই বক্সে ফিল করতে হবে এবং এটিতে কিন্তু স্টার মার্কস দেওয়া রয়েছে। অর্থাৎ এটি কিন্তু ম্যান্ডেটারি, অর্থাৎ যে সমস্ত শিডিউল কাস্ট স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। তো আগে তোমরা সেটি কমপ্লিট করে নেবে এবং তারপরে কিন্তু OASIS আসবে, না হলে কিন্তু তোমাদের OASIS ফর্ম ফিল করতে পারবে না। তো এখানে তোমাদের যে আইডিটি রয়েছে সেটি পুট করে দেবে এবং স্কল করবে নিচে আসবে। এরপরে দেখতেই পাচ্ছ বলা হচ্ছে আপলোড ইনকাম সার্টিফিকেট, যেটি আগের বছরের থেকে স্টার্ট হয়েছে, যেখানে তোমাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে এবং যার সাইজ কিন্তু বন্ধুরা 512 KB মধ্যে থাকতে বলা হচ্ছে। এবং এই ইনকাম সার্টিফিকেটটা বন্ধুরা তোমরা ভিডিও থেকে নিয়ে আসবে, এখানে কিন্তু অঞ্চল ইনকাম সার্টিফিকেট দিলে হবে না। এবং ভিডিও ইনকাম সার্টিফিকেট তোমরা অনলাইনে কিভাবে পাবে সেটিও কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও করা রয়েছে, তোমরা ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে তোমাদের ইনকাম সার্টিফিকেটটি বাড়ি বসেই কিন্তু তৈরি করে নিতে পারো। তো এখানে কিন্তু সেই ভিডিও ইনকাম সার্টিফিকেটটি বন্ধুরা তোমরা আপলোড করে দেবে, এটি কিন্তু আগের বছরের থেকে নতুন অ্যাড করা হয়েছে যেটি তোমাদের ইনকাম সার্টিফিকেটটি আপলোড করতে হবে। এরপরে তোমরা বেসিক ডিটেলসগুলো যেগুলো ফিল করা রয়েছে সেগুলো দেখে নেবে এবং এর মধ্যে কিছু তোমাদের ফিল করতে হবে, যেখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস অফ লিটারেচার, যেখানে তোমাদের বাবা অথবা মা রয়েছে তারা যদি দুজনেই শিক্ষিত হয়ে থাকে তাদের করে দেবে বোথ প্যারেন্ট আর লিটারেট, যদি একজন শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এই ওয়ান প্যারেন্ট ইজ লিটারেট এটি করে দেবে, আর যদি কেউই শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে করে দেবে নন প্যারেন্ট আর লিটারেট। তো এখানে তিনটে যার যেখানে সুইটেবল হবে সে সেটি করে দেবে। এরপরে বলা হচ্ছে লাস্ট এক্সামিনেশন ডিটেলস, তো এখানে তোমাদের যে লাস্ট এক্সাম তোমরা দিয়েছো 9, 10, 11, 12, তো তার স্ট্যাটাসটি এখানে কিন্তু ফিল করতে হবে। তো এখানে প্রথমেই রয়েছে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, যেখানে তোমাদের কত পার্সেন্টেজ তোমরা তোমাদের স্কুল অথবা কলেজে গিয়েছো সেটি দিতে হবে। এরপরে বলা হচ্ছে টোটাল মার্কস ইন লাস্ট এক্সাম, তো অর্থাৎ তোমরা যে লাস্ট এক্সাম দিয়েছো সেটি কত নম্বরে পরীক্ষাটি হয়েছে, 700 হয়ে থাকলে 700, 500 হয়ে থাকলে 500। এরপরে বলা হচ্ছে মার্কস অবটেইন লাস্ট এক্সাম, তো তোমরা সেই পরীক্ষায় কত পেয়েছিলে অর্থাৎ 700 মধ্যে কত পেয়েছিলে সেটি এখানে দিতে হবে। এরপরে বলা হচ্ছে লাস্ট এক্সাম পাসিং, অর্থাৎ
অর্থাৎ পার্সেন্টেজ কত পার্সেন্টেজ তোমরা পেয়ে পাস করেছো সেটি এখানে দিতে বলা হচ্ছে। এরপরে জানতে চাওয়া হচ্ছে কোর্স কমপ্লিটেশন স্ট্যাটাস, তো এখানে তোমরা পাস এট করে দেবে, তো এইভাবে তোমরা পাস এট করে দেবে। এরপরে বলা হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্স ডেজ, তো এখানে কতদিন তোমরা অ্যাটেন্ডেন্স নিয়েছো সেটি দিয়ে দেবে। এরপরে বলা হচ্ছে কোর্স কমপ্লিশন ডেট, অর্থাৎ তোমাদের মার্কশিট যেটি দেওয়া হয়েছে সেখানে তোমাদের যে ডেটটি রয়েছে সেটি কিন্তু হবে কোর্স কমপ্লিশন ডেট, অর্থাৎ তোমরা যে ডেটে কোর্সটি কমপ্লিট করেছো। এরপরে স্ক্রল করবে নিচে আসবে, তোমার যে ইনস্টিটিউট রয়েছে তার ডিটেলস এখানে জানতে চাওয়া হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ ইনস্টিটিউট এরিয়া, তো এখানে ব্লকের আন্ডার হলে ব্লক করবে, মিউনিসিপ্যালিটি আন্ডার হলে মিউনিসিপ্যালিটি করে দেবে, আমরা এখানে ব্লক করে দেবো। এরপরে বলা হচ্ছে ব্লকের নাম, তো এখান থেকে তোমাদের যে ব্লকটি রয়েছে সেই ব্লকের নাম সিলেক্ট করে নেবে। এরপরে বলা হচ্ছে নেম অফ ইনস্টিটিউট, অর্থাৎ তোমরা কোন ইনস্টিটিউটে বর্তমানে কিন্তু পড়াশোনা করছো সেটি দিতে হবে, তো এখান থেকে আমরা আমাদের ইনস্টিটিউটের নামটি দিয়ে দেবো। এরপরে বলা হচ্ছে ক্লাস অথবা কোর্স, তো অর্থাৎ তোমরা এখন কোন ক্লাসে পড়ছো, এখন যে ক্লাসে পড়ছো সেটি এখান থেকে দিতে হবে। এরপরে বলা হচ্ছে ডেট অফ জয়নিং এবং বলা হচ্ছে এন্ড অফ দ্য সেশন অফ দ্য ক্লাস, তো এখানে ডেট অফ জয়নিং তোমাদের যে ভর্তি স্লিপটি রয়েছে সেখানে তোমরা ডেট অফ জয়নিং পেয়ে যাবে, এবং তারপরে এন্ড অফ দ্য সেশনে তোমরা এক বছর বাড়িয়ে এখানে একটি ডেট দিয়ে দেবে, যেহেতু তোমাদের এক বছরের কোর্স। এরপর বলা হচ্ছে হোস্টেল ইনফরমেশন, যদি কেউ হোস্টেলে পড়াশোনা করে থাকো তাহলে এটি ইয়েস করবে এবং এখানে হোস্টেলের নাম দিয়ে বাদবাকি ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে, তো আমরা এটি নো করে দেবো। এরপরে রয়েছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, যেখানে তোমাদের প্রথমেই জানতে চাচ্ছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার, তো তোমাদের এগুলো অলরেডি ফিল করা থাকবে যেহেতু তোমরা রিনুয়াল করছো, তো তোমরা শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ আই এগ্রি টু সিড মাই আধার ডিটেলস উইথ মাই ব্যাংক অ্যাকাউন্ট, যদি তোমাদের আধার কার্ডের সাথে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তো তোমরা এটিতে টিক করে দেবে, এবং এখানে দেখতে পাচ্ছ ব্যাংক ইনফরমেশন রয়েছে এটিও তোমাদের ফিল করা থাকবে, যদি না করা থাকে তাহলে তোমাদের যেটি বাকি থাকবে সেটি ফিল করে দেখবে। দেখতে পাচ্ছ এর আইএফএসসি কোডটি বসানো রয়েছে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি মিসিং রয়েছে, তো আমরা এখানে তার অ্যাকাউন্ট নাম্বারটি পুট করে দেবো এবং নিচের বক্সে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ পরবর্তীতে আবার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো কনফার্মেশনের জন্য। এরপরে স্ক্রল করব, কিছু ইনক্লুশন দেওয়া আছে, যদি যেগুলো তোমাদের ক্ষেত্রে সুইটেবল সেগুলোতে টিক করে দেবে, না হলে ছেড়ে দেবে, এবং লাস্টে গিয়ে তোমরা এখান থেকে সাবমিট করে নেবে। সাবমিট করার পরে তোমাদের সামনে এরকম একটি অপশন আসবে যেখানে বলা হবে ভেরিফাই এবং লক অ্যাপ্লিকেশন, তো তোমরা ভেরিফাই এবং লক ওটিতে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশনটি লক করে দেবে, এবং পরবর্তীতে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি একটি প্রিন্ট আউট নিয়ে নেবে। তো আজকের ভিডিওতে আমরা বন্ধুরা পুরো ফর্মটি কমপ্লিট করলাম না, শুধুমাত্র যে চেঞ্জেসগুলো আনা হয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। তো একটি চেঞ্জেস আনা হয়েছে যেটি দেখতেই পাচ্ছ, এনএসপি আইডি তোমাদের কিন্তু আগে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, সেই আইডিটি পরবর্তীতে এই পোর্টালে তোমাদের পুট করতে হবে, এবং তারপরে তোমাদের রিনিউ অথবা নতুন রেজিস্ট্রেশন সবই কিন্তু করতে পারবে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব যারা ইতিমধ্যে 9 বা 10 নতুন অ্যাপ্লিকেশন করবে বা নতুন রেজিস্ট্রেশন করবে তারা কিভাবে নতুন রেজিস্ট্রেশনটি করবে, সেই সংক্রান্ত ভিডিওই আসতে চলেছে। তো আজকের ভিডিওটি বন্ধুরা এইটুকুই, ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, আর যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে।